রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রাষ্ট্রপতির স্বাস্থ্যের আরও উন্নতি কামনা করেন। মঙ্গলবার সন্ধ্যা 7:20 রাষ্ট্রপতি সরকারি বাসভবন বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী, আর সাক্ষাৎ শেষে বের হন রাত 8:50। এ সময় তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি ও তার স্ত্রী। বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। রাষ্ট্রপতির প্রেস সচিব ইসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এপ্রিল মাসে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।